হাজার টাকা কিলো চা। হ্যাপি ভ্যালি চা বাগান দেখতে গিয়ে সব আনহ্যাপি হয়ে গেছে। টোবাকো ফ্রি, নো স্মোকিং, স্মোক ফ্রি ফ্যাসিলিটি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে আমরা এসেছি হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এখানে তোমার বিশাল বড় টি এস্টেট উইথ ফ্যাক্টরি, কেউ যদি চায় এখানে তাহলে পুরো ফ্যাক্টরি আর টি গার্ডেনের একটা উইথ গাইড ট্যুর করতে পারে। চলো তোমাদেরকেও দেখাই যে টি গার্ডেনটা কীরকম অপূর্ব। কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ রাস্তা, মানে এতটাই স্টিফ রাস্তা যে বলার না, মানে গাড়ির ক্লাচ আর ব্রেকে রীতিমতো মানে গন্ধ বেরিয়ে যাচ্ছে ক্লাচের, আর টায়ার বার্ন হয়ে যাচ্ছে। খুব সাবধানে আসবে, কিন্তু জায়গাটা মানে খুবই সুন্দর। নর্মালি সবাই টি গার্ডেন বলতে গেলে ওই মেন রোডের উপরে না তোমার যে টি গার্ডেনগুলো আছে ওগুলোই সাধারণত গাইডরা দেখায়, বাট তুমি যদি দেখতে চাও তাহলে এটা হচ্ছে এক্স্যাক্ট স্পট টি গার্ডেন আর টি ফ্যাক্টরি দেখার জন্য। 177 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত হ্যাপি ভ্যালি টি বাগানটি 1854 সালে মিস্টার ডেভিড উইলসন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি তখন উইলসন টি এস্টেট নামে পরিচিত ছিল। 1903 ইয়ারে এস্টেটটি একজন ভারতীয় তারাপত ব্যানার্জি হুগলির একজন অভিজাত দ্বারা দখল করা হয়েছিল। পরে ব্যানার্জি 1929 সালে কাছাকাছি উইন্ডসর টি এস্টেট কিনে নেন এবং হ্যাপি ভ্যালি টি এস্টেট নামে দুটি এস্টেটকে একত্রিত করে ফেলেন। ইন দ্য ইয়ার 2008 এই চা বাগানটির ওনারশিপ ট্রান্সফার হয় সঞ্জয় বানসওয়াল নামে একজন ভদ্রলোকের, আর এটি হচ্ছে এখন দার্জিলিং এর দ্য সেকেন্ড ওল্ডেস্ট টি এস্টেট। হ্যাপি ভ্যালি ইন্ডিয়াতে ফাইনেস্ট কোয়ালিটি চা প্রোডাকশনের জন্য রিনাউন্ড। এটি সুপার ফাইন টিপি গোল্ডেন ফ্লাওয়ারি অরেঞ্জ পিকো নামে পরিচিত, আমরা হয়তো অনেকেই শুনে থাকবো। অথেন্টিক টি এর একটা নিজস্ব সিম্বল আছে যেটা প্রত্যেকটি এদের চায়ের প্যাকেটে থাকে, এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে চাটি অথেন্টিক এবং হ্যাপি ভ্যালি টি গার্ডেনের। এই হ্যাপি টি ভ্যালি গার্ডেনে একটি মিউজিয়াম আছে এবং একটি ফ্যাক্টরিও আছে, যেটি তোমার 2000 ফিট হাই অল্টিটিউডে। এখানে গাইড আছে যারা ট্যুরিস্টদেরকে ভিতরে নিয়ে যায় এবং চায়ের ফুল প্রোডাকশন প্রসেস দেখায়। এখানে তোমাদের ঢুকতে গেলে এন্ট্রি ফি হলো অনলি 100 রুপিস পার হেড। এখানে বিভিন্ন ধরনের চায়ের সিজন রয়েছে, সেই হিসাবে এখানে টি প্লান্টেশন হয়। যেরকম মার্চ থেকে মে মাসে গ্রিন এবং হোয়াইট টি তোলা হয়, জুন থেকে আগস্ট মাসে ব্ল্যাক চায়ের সিজন, সেপ্টেম্বর থেকে নভেম্বরে আবার গ্রিন টি এবং হোয়াইট টিয়ার সিজন। মিউজিয়ামে ভিডিওগ্রাফি অ্যালাউড, কিন্তু ফ্যাক্টরিতে ক্যামেরা নেওয়া যাবে না, তাই আমি সেটার কোনো ভিডিও দেখাতে পারছি না। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি কোনো চা তোলা হয় না, তাই ফ্যাক্টরি আর মিউজিয়াম দুটোই বন্ধ থাকে, ওই সময় তোমরা কোনোভাবেই এটার কোনো ট্যুর পাবে না। सेकेंड है आज का बना हुआ चाय ब्लैक टी पर, ओके, ड्यूटीफुली फ्रॉम द फैक्ट्री। ये फ्रेश टी इसलिए इसमें यूनिक फ्लेवर मिलता है। ये समर सीजन का ब्लैक टी लास्ट ईयर, ये ऑटम सीजन का ब्लैक टी और लास्ट का ग्रीन टी। तो टेस्टिंग के लिए यहाँ से चम्मच लेना पड़ता है, इसे आपके चम्मच में डाल के सूट करके लेना पड़ता है, स्किम करना पड़ता है, ओके। আর কি, ট্যুরটা যেই না শেষ হলো, আমরাও সবাই মিলে প্রত্যেকটা চা টেস্ট করে ফেললাম, যেরকম ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, হোয়াইট টি, গ্রিন টি, বিভিন্ন ধরনের চা এরা তৈরি করে রেখেছিল ফর টেস্টিং। এই টি টেস্টিংটা ফ্যাক্টরি ট্যুরের মধ্যেই পড়ে, এরপর তোমরা চাইলে এখান থেকে চা কিনতে পারো। সেকেন্ডেরটাই সবচেয়ে ভালো, একটু স্ট্রং,
এখানে 5000 টাকা থেকে শুরু করে 11000 টাকা অবধি পার কেজি চা পাওয়া যায়। এরা 10% চা অবধি এখানে রিটেলে মানে এদের এই শপে সেল করে, বাকি 90% চা পুরোটাই এক্সপোর্ট হয়। তো তোমরা যদি হ্যাপি ভ্যালি টি গার্ডেনের চা কিনতে চাও তাহলে এখানে যখন আসবে তোমরা এই শপ থেকে কিনতে পারো। আমরাও কিনে ফেললাম 11000 টাকা কিলো ফার্স্ট ফ্লাশ টি। আমি জানি না যদিও চাটি কেমন হবে, বাড়িতে গিয়ে একবার বানিয়ে দেখতে হবে, কারণ চায়ের ফ্যাসিনেশন আমাদের বাড়িতে প্রচণ্ড। দার্জিলিং এর বৃষ্টি আর এটা অভিজ্ঞতা হয়ে গেল। অবিয়াসলি দার্জিলিং এর বৃষ্টি হবে না, ঠান্ডা হবে। হ্যাপি ভ্যালি থেকে বেরোনোর সময় দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ দাঁড়ানোর পর বেরোলাম, কিন্তু গাড়ি ভীষণ স্কিড করছে আর এই ভেজা কাদা রাস্তায় গাড়ি হেভি লোড নিয়ে উঠছিল না। তাই তমাল আর মিন্টি গাড়িতে এগিয়ে গেল আর আমরা হাঁটি হাঁটি পা পা করে মেইন রোডের দিকে এগিয়ে গেলাম। এই চড়াই রাস্তা দিয়ে সব উঠছে, হ্যাপি ভ্যালি চা বাগান দেখতে গিয়ে সব আনহ্যাপি হয়ে গেছে হাঁটে হাঁটে। হোটেলে পৌঁছানোর রাস্তায় দাঁড়িয়ে এক কাপ দার্জিলিং টি না খেয়ে আর থাকা যাচ্ছিল না। এত চা বাগান, এত চা দেখার পর এক কাপ চা তো দরকারই ছিল। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট পাহাড় অভিযান এপিসোডে। এখনকার মতো টাটা। Again, you have to stand.